ক্রিকেটের সব খবর সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। মুস্তাফিজদের হারিয়ে হায়দ্রাবাদের সহজ জয়। দুর্দান্ত বোলিং করলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলে চলতি আসর থেকে বাদ পড়া সানরাইজার্স হায়দ্রাবাদ 5 ম্যাচের পর নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। 40তম ম্যাচে জেসন রয় ও কেন উইলিয়ামসনের 50 ওপর ভর করে রাজস্থান রয়্যালসকে 7 উইকেটে হারায় দলটি। এ হারে অবশ্য আইপিএলে প্লে অফে ওঠার পথটা কঠিন করে ফেলল রাজস্থান রয়্যালস। সোমবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রাজস্থান নির্ধারিত 20 ওভার শেষে 5 উইকেট হারিয়ে 164 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 3 উইকেট হারিয়ে 9 বল বাকি থাকতে 167 রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ। রাজস্থানের পক্ষে মুস্তাফিজুর রহমান 3 ওভার 3 বল করে 26 রান খরচায় নেন 1টি উইকেট। এ জয়ে 10 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তলানিতে রয়েছে হায়দ্রাবাদ, আর সমান ম্যাচে 4 জয়ে 8 পয়েন্ট নিয়ে আগের ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। 10 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেন্নাই সুপার কিংস। আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পারছেন। ধন্যবাদ।